আসসালামু আলাইকুম সুপ্রিয় একাদশ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি সকলে ভালো আছো। আমি আল্লাহর রহমতে ভালো আছি। অনলাইন ক্লাসে আজকে আমি আছি তোমাদের সাথে মেজবা উদ্দিন, প্রভাষক সমাজকর্ম বিভাগ। আমি তোমাদের সাথে সমাজকর্মে একাদশ শ্রেণীর সমাজকর্মে প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র দুটা কোর্সে ক্লাস নিই। আজকে সমাজকর্ম দ্বিতীয় পত্রে ক্লাস নিব, দ্বিতীয় পত্রে প্রথম অধ্যায়। প্রথম অধ্যায় আজকে শেষ ক্লাস নিচ্ছি। প্রথম অধ্যায়ে, প্রথম অধ্যায় বাংলাদেশের মৌলিক মানবিক চাহিদা, এর উপর আলোচনা করব। বাংলাদেশের মৌলিক মানবিক চাহিদা পূরণের অন্তরায়গুলা কি কি, বাংলাদেশের মৌলিক মানবিক চাহিদা পূরণ না হওয়ার পিছনে কি কি কারণ দায়ী বা কি কি বিষয় কাজ করে, এই বিষয়ে আজকে আলোচনা করব। এর আগে আমরা মৌলিক মানবিক চাহিদা সম্পর্কে বিস্তারিত আলোচনা করছি, আজকে চাহিদা পূরণের অন্তরায় কি কি বিষয় কাজ করে এগুলো সম্পর্কে আজ করবো। প্রথমে মৌলিক মানবিক চাহিদাগুলো লিখে নিই। খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, স্বাস্থ্য ও চিত্ত বিনোদন, এই ছয়টি মৌলিক মানবিক চাহিদা। এগুলা পূরণ না হওয়ার পিছনে কি কি বিষয় কাজ করে বাংলাদেশে আসা যায়। প্রথমেই এক নম্বরে দারিদ্র, মৌলিক মানবিক চাহিদা পূরণ না হওয়ার ক্ষেত্রে সবচেয়ে যে বিষয়টা কাজ করে বাংলাদেশের মতো একটু উন্নয়নশীল দেশ, সেটি হলো দারিদ্র। দারিদ্র সকল বিষয়ের সাথে জড়িত। বাংলাদেশে দারিদ্র চরম দারিদ্রের সীমার নিচে বসবাস করে 40% লোক, যারা চরম দারিদ্র সীমার নিচে বসবাস করে। এই দারিদ্র সীমার নিচে বসবাস করার কারণে দেখা গেছে তাদের আয় কম, বিনিয়োগ কম, সঞ্চয় কম, উৎপাদন কম ইত্যাদি বিষয়গুলো মৌলিক মানবিক চাহিদার ক্ষেত্রে বাধা প্রদান করে। পরে আসা যাক অধিক জনসংখ্যা, আরেকটি বিষয় বাংলাদেশের মৌলিক মানবিক চাহিদা পূরণে অন্তরায়ের ক্ষেত্রে যে বিষয়গুলো সবচেয়ে বেশি কাজ করে তার মধ্যে অন্যতম হলো অধিক জনসংখ্যা। বাংলাদেশে বর্তমান জনসংখ্যা 16 কোটির উপরে এবং জনসংখ্যা বৃদ্ধির হার 1.37, 1.37%। প্রতি বছর 24 লক্ষ শিশু জন্মগ্রহণ করছে, যা বাংলাদেশের মতো একটি ছোট দেশে খুবই নেতিবাচক প্রভাব ফেলে। এই অধিক জনসংখ্যা বৃদ্ধির ফলে জনসংখ্যা বৃদ্ধির সাথে সাথে জনসাধারণের জন্য যেসব সুযোগ সুবিধাগুলো দরকার সেগুলো বাংলাদেশের জনগণ পাচ্ছে না, যার ফলে মৌলিক মানবিক চাহিদা পূরণ করা সম্ভব হচ্ছে না অধিক জনসংখ্যার কারণে। এরপরে আসা যাক কৃষি নির্ভর অর্থনীতি, আরও একটি অন্তরায় হলো বাংলাদেশের মৌলিক মানবিক চাহিদা পূরণ না হওয়ার ক্ষেত্রে কৃষি নির্ভর অর্থনীতি। বাংলাদেশের অর্থনীতিটা মূলত কৃষি নির্ভর। বাংলাদেশের জাতীয় উৎপাদন দেখা গেছে 40% ওই কৃষির উপর নির্ভর করে, কৃষি থেকে আসে। এই কৃষি নির্ভর অর্থনীতি হওয়ার কারণে দেখা গেছে বাংলাদেশের কৃষিক্ষেত্রে এখনও অনুন্নত এবং অবৈজ্ঞানিক, বিজ্ঞানী এখনও ছোঁয়া কৃষিক্ষেত্রে লাগায় না ওইরকমভাবে। এই কৃষি নির্ভর অর্থনীতি হওয়ার কারণে দেখা গেছে ওই বাংলাদেশের মৌলিক মানবিক চাহিদাসমূহ পূরণ করা সম্ভব হচ্ছে না শুধু কৃষির উপর, দেখা গেছে উৎপাদন কম হওয়ার কারণে। যদি আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হতো এবং বৈজ্ঞানিক নির্ভর হতো তাহলে ওই উৎপাদন বেশি হতো এবং বাংলাদেশের মৌলিক মানবিক চাহিদা পূরণ করা সম্ভব হতো। যেহেতু অনুন্নত কৃষি ব্যবস্থা তাই উৎপাদন কম হয়, যার ফলে সামগ্রিকভাবে মৌলিক মানবিক চাহিদা পূরণ করা সম্ভব হয় না। এরপর আসা যাক প্রাকৃতিক দুর্যোগ, বাংলাদেশে প্রতি বছরে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ আসে, যেমন বন্যা, খরা, জলোচ্ছ্বাস, ঘূর্ণিঝড়, ভূমিকম্প ইত্যাদি বিষয়গুলো বাংলাদেশে একটি প্রতি বছরই দেখা যায় নৈতিক বিষয়, কারণ এগুলো আসে থাকে। এর ফলে দেখা গেছে সরকারকে ওই অঞ্চলগুলোতে ঘাটতি বাজেট হিসেবে অনেক কিছু করতে হয়, যার ফলে মৌলিক মানবিক চাহিদা পূরণ করা সম্ভব হয় না, অনেক কিছু ওই অঞ্চলগুলোতে দান করতে হয়। তারপর আসা যায় বেকারত্ব, মৌলিক মানবিক চাহিদা পূরণ করার ক্ষেত্রে খুব বাধা হিসেবে অন্যতম কাজ করে বেকারত্ব। বাংলাদেশে প্রতি বছর 27 লক্ষ লোক শ্রমবাজারে ঢুকছে এবং কাজ পাচ্ছে মাত্র 2 লক্ষ, 27 লক্ষ ঢুকছে এবং কাজ পাচ্ছে মাত্র 2 লক্ষ। এতে দেখা যাচ্ছে অনেক অংশই কাজের বাহিরে আছে, যার ফলে তাদের পক্ষে মৌলিক মানবিক চাহিদা পূরণ করা সম্ভব হয় না।
একবার আসা যাক জনসংখ্যার ত্রুটিপূর্ণ কাঠামো। মৌলিক মানবিক চাহিদা পূরণে আরেকটি অন্তর হিসেবে আমরা দেখতে পারি জনসংখ্যার ত্রুটিপূর্ণ কাঠামো। একটি জরিপে দেখা গেছে যে নারী, শিশু, বৃদ্ধ, প্রতিবন্ধী এবং বেকার সহ 85% লোক কোনো উৎপাদন ও আয়ের সাথে জড়িত নেই। মাত্র 15% লোক জাতীয় উৎপাদন এবং আয়ের সাথে জড়িত। ওই 15% লোক ঠিকই তাদের মৌলিক মানবিক চাহিদা পূরণ করতে পারতেছে, ওই 85% লোক মৌলিক মানবিক চাহিদা তাদের পক্ষে পূরণ করা সম্ভব হয় না, যেহেতু তারা উৎপাদনের সাথে জড়িত নয়। বৈষম্য সম্পদের অসম্বন্টন আরও একটি কারণ হলো বৈষম্য। ধনী দরিদ্র, ধনী গরিব বৈষম্য এবং সম্পদের অসম্বন্টনের কারণে দেখা গেছে যে মৌলিক মানবিক চাহিদা পূরণে বাধা সৃষ্টি করে। দেখা গেছে দেশের সম্পদের মোট 90% সম্পদের অধিকারী 10% লোক এবং বাকি 90% সম্পদের মালিক 10% লোক এবং বাকি 10%-এর বাইরে যারা আছে তারা তাদের মৌলিক মানবিক চাহিদা পূরণ করতে পারে না। বৈদেশিক ঋণ ও সাহায্যের উপর নির্ভরশীল বাংলাদেশে দেখা গেছে যে কোনো বিষয়ে বৈদেশিক ঋণ এবং সাহায্যের উপর নির্ভরশীল হয়ে পড়ে, যার ফলে তারা নিজেরা স্বাবলম্বী হতে পারে না। স্বাবলম্বী না হওয়ার কারণে তারা আজীবন মৌলিক মানবিক চাহিদা পূরণ করা তাদের পক্ষে সম্ভব হয় না। রাজনৈতিক অস্থিতিশীলতা মৌলিক মানবিক চাহিদা পূরণে অন্তরায় হিসেবে রাজনৈতিক অস্থিতিশীলতাকে দেখা যায়। কারণ রাজনৈতিক ক্ষেত্রে দেখা গেছে বাংলাদেশে কোনো সরকার যদি কোনো উন্নয়নমূলক কর্মকাণ্ড গ্রহণ করে পরবর্তী সরকার এসে তা এটা বন্ধ করে দেওয়া যায় বা বিভিন্ন আর্থসামাজিকমূলক উন্নয়নের জন্য বিভিন্ন প্রোগ্রাম গ্রহণ করা হয়, কিন্তু হরতাল, ধর্মঘট ইত্যাদির কারণে ওইসব কার্যক্রমগুলো সুষ্ঠুভাবে বাস্তবায়ন করা যায় না, যার ফলে সামগ্রিকভাবে মৌলিক মানবিক চাহিদার ক্ষেত্রে বাধা সৃষ্টি করে। তারপর আসা যাক দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি। বাংলাদেশের মৌলিক মানবিক চাহিদা পূরণের ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট একটি বিষয় যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি। মানুষের আয় সীমিত, কিন্তু দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে দেখা গেছে তাদের যে বেসিক মৌলিক মানবিক চাহিদাগুলো আছে সেগুলো তারা পূরণ করতে পারতেছে না, কারণ তাদের আয়ের উপর সব কিছু নির্ভর করে। যেহেতু আয় সীমিত আয়ের দ্বারা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির মাধ্যমে কেনা তাদের পক্ষে সম্ভব হয় না। নিরক্ষরতা অজ্ঞতা বাংলাদেশের মৌলিক মানবিক চাহিদা পূরণের ক্ষেত্রে অন্তর হিসেবে আরও একটি বিষয় খুব গুরুত্বপূর্ণভাবে দেখা যায়, সেটা হলো নিরক্ষরতা এবং অজ্ঞতা। নিরক্ষরতা এবং অজ্ঞতার কারণে দেখা গেছে সাধারণ মানুষ যারা অশিক্ষিত তারা তাদের মৌলিক যে মানবিক চাহিদাগুলো আছে এগুলো সম্পর্কে তাদের কোনো ধারণাই নেই, যে এগুলো ছাড়া তাদের যে জীবন সুষ্ঠুভাবে চলতে পারে না বা স্বাভাবিকভাবে চলতে পারে না এটা তারা ধারণাই পায় না, বুঝতেই পারে না অজ্ঞতা এবং কুসংস্কার থেকে। তাই এটি একটি অন্তর হিসাবে দেখা যায়। সুষ্ঠু নীতি ও পরিকল্পনার অভাব বাংলাদেশের মৌলিক মানবিক চাহিদা পূরণের ক্ষেত্রে যে অন্তরায়গুলো কাজ করে তার মধ্যে আরও একটি বিষয় দেখা হয়, সুষ্ঠু নীতি ও পরিকল্পনার অভাব। বাংলাদেশে দেখা গেছে আর্থসামাজিক উন্নয়নের জন্য দীর্ঘমেয়াদী পরিকল্পনা ও নীতি প্রয়োজন, কিন্তু বাস্তব ক্ষেত্রে এগুলো খুব কম দেখা যায়। যদিও দেখা যায় তার ক্ষেত্রে দেখা যায় ওইসব প্রোগ্রামগুলোর মধ্যে সততার অভাব দেখা যায়, যার ফলে ওইসব কাজ বাস্তবায়নের ফলে যদি বাস্তবায়ন হয় না, যদি হয় কখনো তাহলে ওইসব কাজের মাধ্যমে সফলতার হার খুবই কম দেখা যায় ওই সুষ্ঠু নীতি পরিকল্পনার অভাবে। সর্বশেষ আমরা যেটা বলতে পারি যে অনুন্নত যোগাযোগ ব্যবস্থা। বাংলাদেশে মৌলিক মানবিক চাহিদা পূরণের অন্তরায় হিসেবে অনুন্নত যোগাযোগ ব্যবস্থায় দেখা যায়। দেখা গেছে যে অনুন্নত যোগাযোগ ব্যবস্থার কারণে বাংলাদেশের এমনও কিছু অঞ্চল আছে যে অঞ্চলগুলোর মধ্যে যোগাযোগ ব্যবস্থা একেবারে নাজেহাল। ওইসব অঞ্চলগুলোতে শিক্ষা এবং গুরুত্বপূর্ণ মৌলিক চাহিদা হিসেবে স্বাস্থ্য, এই দুটি চাহিদা মানুষ ভোগ করতে পারে না ওই অনুন্নত যোগাযোগ ব্যবস্থার কারণে। তো এই হলো বাংলাদেশের মৌলিক মানবিক চাহিদা পূরণের অন্তরায়। এই বিষয়গুলো বাংলাদেশের মৌলিক মানবিক চাহিদা পূরণের ক্ষেত্রে বাধা সৃষ্টি করে। যদি বাংলাদেশের মৌলিক মানবিক চাহিদা পূরণ করতে চায় সকলের জন্য, তাহলে এই চ্যালেঞ্জগুলা, যে বাধাগুলো আছে এই বাধাগুলো বা চ্যালেঞ্জগুলোকে ওভারকাম করতে হবে। ওভারকাম করতে পারলে তখন মৌলিক মানবিক চাহিদা সুষ্ঠুভাবে পূরণ করতে পারবে, দেশ জাতি উন্নয়ন লাভ করবে, ব্যক্তি সমাজ জাতি উন্নত লাভ করবে। আজকে এই পর্যন্তই, আগামী ক্লাসে দেখা হবে। সকলে ভালো থাকবেন।